দরকার বেলেগর হুল সাসতে জীবন যাব হিয়ত মা কসম দুই নকি খরা কাউর নিছ কাউলি সিরিয়াসা কি হইছি কসুন মানু গিলাখানের কথা হুনসা ও বলে আমার ঘর ঠোকা রাখ কি গিলাখান কথা উঠবাই তোর কি দরকার টক টক হুচি হে মুখ তো সকাইছিয়ে ও কি কইছা টক টক হুচি মুখ সকাইছিয়াই জি কই কই থাকো কারো কথা কিন্তু গুরুত্ব নেবি গুরুত্ব নিদলি কি হুবু ওই কিটু কথা যে মোর লাজ লাগে লাজতে মোর নাকটু কাটি বেলা কাটি বিলাং লাগে ও ইমান যদি লাজে লাগে তোর বাবার ঘর থাকছিলি কিও বুঝি যাব লাগছিল জাং জাং উলিটু ভাবি আছো বিরাট কষ্ট পাছো মই যাতে ও এনে মানু গিলাখানৰ কথা উনি মোর মাথা গরম হই আছে তুই আর ওই গিলাখান কথা কই মোর মাথা গরম নকৰিবি কিন্তু হে আংলি দেখে কথা নকবি তোর কে বেছি মোর মাথা বেয়া আছে গম পাইছা কিবা খং ফ লাগলি কিসা চুলি রঙা আংঠা নিচিনা রঙা হয়ে যাবো ওই তুই মোর আগে বেশি খং নকরবি তুই আমার ঘরতে খাই বই আছা বাপ্পাও তুই মোক ইনকে কথা কবা পারা হলি আজি নাটখঙে মোক গুছি যাংরো এক কাম করছুন ইয়ে বেন আর ফোটা হরক মাটি দিছুন মাটি থই যাং ময়ও এক কত দরকার নাই মাটি দিবা বাবা বাজার গিসার দাদা কুনবা ফালে ওলাই গিসে নহয় মানে নাকি গিলি বিয়া পাবু নেকি ওই জিগলা খানে ভেকো ভাবনা কথা না দারু ভাল পাবার কানে কি বাকি রাখছা ও তার মানে মই জিগলা কাম করং তার মানে মুরি কু কাম নাই হা না থাকঙ্গে মই ঘন্টা মই খরো জাঙ্গেরো ওই ওই যা যদি ভিতরে কে হমছে বাইরে দা কাপুরখিনি কি তোর বাপরি দিব যাবো হা ওই যা যদি জাগে জটমর আমর ওই ইখান ঘর দিহে জালা গালা করছা মোর শান্তি নহয়া করছা এই মই কিনো জাঙ্গে হসাই ও যা তো কারো কাই যাবা দিয়া না নহয় মই কিনো হসাই যাং ও তো কি মই মিছাকে যাবা দিছু নাকি হসাকে দা জাঙ্গুলি কুসুং হে তো ভাই কি বারে বারে জাং কইছ যা তুই এতে থাক পিছে হলি ও কোনন হেগলা লিখা আছে না কেন কে ব্যবহার করে মো কুকুর নিছনা মা কসম থাকিম বলি তো আইছু হে থাক বাবা দিবু না নাই নিদলি ন হবু দিবই লাগু ফটা হুর কুকুর বেং কুকুর কোনে মো মানুষ চিন্তা পালি হা মাথা পাগলা করে দিছি মু মোর দেহা সব শেষ করে দিলা মাস মাংসা দিমা মোকে কু খাবা নে দে দেহা তোমার গোটা হুকাই খিনে গেল ইখানে মোর ঘর জিলেবি কুকুর নি তোনর ঘর আর মই না যাম তোকো মই এখন ঘর না নঙ্গার ইয়াতে থাকি মই নুমরা লাগি ও দেসি আইসা ও কসম তালি তবলা বলি ইয়ার পেরে ঘরে দি গুছি গিছিলি হয় আর কি আইসা তয় আহিমে ইখানে মোর ঘর ও মাথা নষ্ট করে দিছি মো পিছে এত আকাল হে আইসা শুন জিলেবি বকত নাহিল ও তাক বউ বলি নকবি জিলেবি ভিঙি বলি কবি ও ও গম পাইছৌ র পিছে এতক জিলাপি বয়ে মারি তরিয়া পঠাইছে কি জানি এই কাই মারবো মুখ কাই মারবো মুখ মারবো হা মুহে টাক মারি থুয়ে সুং ও ই বিলতা সানা তো মাথা তো নষ্টই হল নেকি তোর রম ব্যাগ মাটি দিছং র ও ভাই কি হইছে বখলি আই ছাতো হ্যাঁ আকো মুর লগত কেতে করবা আইসা কাই যা নালগো কিন্দর ঘরের মুখ মাছ মাংস খাবা নে দে আরো ঠোকা ঠাকা না কি বলি কই পয়সা মশলা তো পয়সা বর দেখো সব খালি মারি গেছিলি ইটা কেন লাগছে তো ইটা মো বুঝি পাছুং দিছু মেয়া লাগছে তো মোর মিম সাহাব মো তো মোর মাই থাকবা দি না দে হবো দে হবো থাকবি দে ইমান আলো তেল মারিবা না লাগে মো হবু দে গা গাছা ধুই লগে যাতয় গা ধুবা লাগু না সাবুন দি কিনে ধুবা লাগু হ্যাঁ ধু আরে কাই যা নকরবি কিন্তু মোর লগা বিদ্যা নকরং ও হেরি ভাত খাবা কি পাটা দিছ ইমান ফোক লাগছি ফোক লাগছি ও বখিলি যা শুন যা তার কারণে ভাত কিরে মন খুদাই দিবি যা দে মই দিছম রা ভাত দিবি হা অনে হবু দে দিম যা তুই গা তো দিয়া যা হবু দে তা মাটি চলো যা রাগ জিম বকলি ও মা রিম বি ডাঙ্গ দি মালা কি হবন হয় মেয়াও লাগে দে খাও দে পিং কারাং মই গিলা ও ইমান ফেলটা বিলি কে সাইছ মানু দেখানা নাকি হা তোকে সাইছু কি সাইছা তই হত্রু দস্তি হই না তোর সুকুর দু গুছি সুকুর বেটারি গেল ওলা কুছু আঠাটু সুকুর লুগাই লবি তই মুকে সিনব না হা দিনি পাইছু তো ও হত্রু মানু তই দেখুনি খেন ঘর পরা পা দুরি মানে গুছি গিছিলে ইতেন কি আইছা মই হেতু কথা হইছু ও ও তো ফটা ওর কাকাই ঘর পরা খেচ্ছি নি কি ইখন ঘর কথা নকবি মই নিজে ডুমর উলাই আছু ও ও দে দে আইছা ভালে হইছি দে মই আকলা আকলে আপুন খাপলা কাকা বিছি বিছি ভাগি গিছু কই আইছা তেন কই আজির পরা বিছিবা পারবি ও আইয়া ইখন ঘরের মাত্র ফাগর জিগর আহি হুমাইছু হে কাম পাছলিয়ে না তুই সাহাব না জিতা এখন ঘরত মোকে সাহ বলি মাতবি গম পাইছা কি তো সাহ বলি মাত পালাগে ও ইখন ঘরের বর্তমান মইয়া সাহাব মইয়া মালিক ও মোর কথা মতে তুই উঠা বা করবা লাগব গাটু ধুই ফাটকিটা মন খাই লবা দি তার
পিছনে গম পাবি তুই? কি গম পাম হা, কি গম পাম? হই রাতি তো পাহৰ বাদি, তাৰ পিছত ৰাতিপুৱাৰ পৰা গম পাবি কৰ পানী কত যাই সেই আগতে মই বামিলো ইমান দিন মূৰত আইছা তই, ইমান দিনৰ মূৰতে আইছো ৰ, মোৰ দুখৰ কথা অলপ শুনি লচোন। দুখৰ কথা কবাইছা? অঁ, আৰে সেইকাৰণে মনে মনে বুদ্ধি কৰি বিয়া পাতছা? ইমান খাতৰা বুদ্ধি তোৰ মাথানো কেনেকৈ আহিল ঐ? নাই গেষ্টি, এইগিলা তাৰ বুদ্ধি নহয়েই, বেচাৰা তো মিছা মিছি ফাঁচিছি। অঁ, ৰাইজে ধৰি বান্ধি গতাই দিয়াৰ কাৰণে উপায়বিহীন হৈয়েহি বিয়া পাতিব লগা হৈছে। ঠিকেই কৈছ বৌ, আলু কোৰবান বিৰাট বদমাছ, সিহঁতে মোক পুলিচ পুলিচ বুলি ভয় খোৱাৰ কাৰণেহে মই ঘৰৰ ভিতৰত সোমাই গৈছিলোঁ। ফাঁচিছা ভালেই হৈছে দে, পাইছো দে, কিমান যে জ্বালা পাইছো নহয়। এ চিন্তা নকৰবি, সব ঠিক হব দে। হয় নেকি?